সালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু টেক ফোর আইসি। আমি শিশির, সবাই কেমন আছেন? তো আজকে ভিডিওটা হচ্ছে ফেসবুক নিয়ে, ফেসবুকে মেসেজ ব্লক হয়ে যাওয়া। অর্থাৎ আমি প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাই দিই। আমি জাস্ট আমার গুগল ক্রোমটা অন করার পরে ফেসবুক আইডি লগ ইন করে রেখেছি। এখন জাস্ট একটা মেসেজ আমার এক ফ্রেন্ডকে মেসেজ করলাম, তো দেখেন এই সময় আমাকে কি মেসেজ করতেছে। ইউ আর টেম্পোরারিলি ব্লক ফ্রম ইউজিং দিস ফিচার বিকজ ইউ শেয়ার সামথিং দ্যাট ইজেন্ট অ্যালাউ অন ফেসবুক। অর্থাৎ আপনি এ আইডি থেকে এমন কিছু শেয়ার করছেন যেটা ফেসবুকের রুলসকে ভাঙা হয়েছে। অর্থাৎ ফেসবুক টার্মস অ্যান্ড কন্ডিশনকে আপনি না মেনে এমন কিছু আপনার প্রোফাইলে শেয়ার করছেন যা ফেসবুক অ্যালাউ করে না। অর্থাৎ ফেসবুক যা আপনাকে অনুমতি দেয় না যে আপনি এমন কিছু ফেসবুকে শেয়ার করেন। এই জন্যই মূলত আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্লক করা হয়েছে। তো এটা আপনি কীভাবে ঠিক করবেন এ টু জেড আমি এই ভিডিওতে দেখাবো। তো তার জন্য আপনাদেরকে কী করতে হবে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই একটা লাইক দিয়ে দিতে হবে, কারণ এটা একটা হেল্পফুল ভিডিও। আর আপনি যদি একটু হেল্প পেয়ে থাকেন এই ভিডিও থেকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করুন টেক ফোর এসি চ্যানেলটা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এরকম আমেজিং ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে দুটো করে ভিডিও আপলোড করে থাকি, যেগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলের যে কোনো সমস্যা, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, জিমেল ইত্যাদি বিভিন্ন সমস্যা এবং হ্যাকার থেকে বাঁচানোর উপায়, অনলাইন থেকে আয়ের সঠিক মাধ্যম ইত্যাদি নিয়ে আলোচনা করে থাকি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করার পরে যখন এরকম পেজ আসবে তখন আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। যেমন এক্সাম্পল আমি এখন স্ক্রিনশট নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে এখন আপনারা কী করবেন, আমি তিনটা পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা জাস্ট আমি ফার্স্ট টাইম আমি আপনাদেরকে একটা লেখা দেখাই দিই, এই মেসেজটা তাদেরকে পাঠাতে হবে। ওকে, তো আমি জাস্ট এই মেসেজটা জাস্ট পুরোটা কপি করে নিই। এই মেসেজটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, মেসেজটা পুরো দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ক্লিক করে নিজে নিজে করতে পারবেন। তো আপনারা জাস্ট কী করবেন, আপনারা গুগল ক্রোমে যাওয়ার পর যখন লগ ইন করার পর কাউকে মেসেজ শো করবেন, মেসেজ সেন্ড করবেন, তখন এখানে ক্লিক করবেন লেটস আস নো। ওকে, লেটস আস নোতে ক্লিক করবেন। তো লেটস আস নোতে ক্লিক করার পর নতুন একটা ফেস শো হবে। নতুন একটা ফেস শো হওয়ার পর একটু নিচে চলে আসবেন, এখানে জাস্ট আপনারা আমি যে লেখাটা দিছি এই লেখাটা এখানে আসবেন। আসার পর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন সেন্ড, আমি জাস্ট আপনারা সেন্ড করে দিবেন। ওকে, তো এখন সেন্ড হয়ে গেছে। এটা হচ্ছে একটা সিস্টেম। তো আমি আপনাদেরকে তিনটা সিস্টেম দেখাবো। তো এটা হচ্ছে প্রথম সিস্টেম এবং এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড যে সিস্টেমটা আছে, সেকেন্ড সিস্টেমটা। তো আপনারা জাস্ট এখানে আসার পরে একটা রিফ্রেশ করে নেবেন ফেসটা। তো আমি জাস্ট ফেসটা রিফ্রেশ করে নিচ্ছি। আপনাদেরকে তিনটা সিস্টেম অর্থাৎ তিনটা মেথড এই জন্যই দেখাই দিতেছি যে আপনারা তিনটা মেথডেই কাজ করতে পারেন। যে কোনো তিনটা একটাতে যদি আপনি অ্যাপ্লাই করেন অর্থাৎ কাজ করেন তাহলে আপনার 24 ঘন্টা অথবা 48 ঘন্টা অর্থাৎ একদিন অথবা দুই দিনের মধ্যে আপনার আইডিটা ঠিক হয়ে যাবে 100% শিওর। ওকে, তো প্রথম সিস্টেম হচ্ছে এটা। এখন দ্বিতীয় সিস্টেমে আসি। আপনি জাস্ট গুগল ক্রোমে যাবেন, অর্থাৎ গুগল ক্রোম হচ্ছে এটা। এই ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। আপনি যদি মোবাইল অথবা কম্পিউটার ইউজ করেন এই ক্রোম ব্রাউজারটা পাবেন। এই ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর অথবা যে কোনো ব্রাউজার ওপেন করার পরে উপরে দেখতে পারবেন থ্রি ডট আইকন। আপনি জাস্ট থ্রি ডট আইকনে ক্লিক করবেন, দেন একেবারে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন হেল্প অ্যান্ড ফিডব্যাক। হেল্প অ্যান্ড ফিডব্যাকে আপনারা জাস্ট ক্লিক করবেন। ওকে, তো আপনারা জাস্ট হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন, এটা একটু লোডিং নিতে একটু লেট হয়। তো আপনারা জাস্ট একেবারে নিচে চলে যাবেন সেন্ড ফিডব্যাক। ওকে, তো আপনারা জাস্ট সেন্ড ফিডব্যাকে ক্লিক করবেন। সেন্ড ফিডব্যাকে ক্লিক করার পর আমি যে লেখাটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই লেখাটা কপি করবেন, দেন এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে সেন্ড আইকন, আপনার জাস্ট স্যান্ড আইকনে ক্লিক করবেন। ওকে, তো আমি জাস্ট স্যান্ড আইকনে ক্লিক করলাম। একটু এটা একটু সময় নেয়, 2-3 সেকেন্ড 5 সেকেন্ড সময় নেওয়ার পর এটা স্যান্ড হয়ে গেছে। এটা হচ্ছে দ্বিতীয় মেথড অর্থাৎ দ্বিতীয় সিস্টেম যেটা দিয়ে আপনার আইডিটা আপনি ঠিক করতে পারবেন। এখন দেখেন এখানে লেখা আছে থ্যাংক ইউ। তো এখন আমি তৃতীয় সিস্টেম সম্পর্কে আপনাকে জানাবো। তো তৃতীয় সিস্টেমটা আপনারা জানার জন্য কী করতে হবে, আপনি ফেসবুক লাইট অথবা ফেসবুকে চলে যাবেন অথবা আপনি ওই অ্যাপস দিয়েও পারবেন। জাস্ট একেবারে নিচে লাস্টের দিকে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম। ওকে, আপনি জাস্ট প্রোফাইলে চলে আসবেন। ওকে, তো আমি এখানে আপনি যদি গুগল ক্রোম দিয়ে করতে চান তাহলে গুগল ক্রোম দিয়ে করতে পারবেন। তো আপনি জাস্ট প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে একেবারে নিচে গিয়ে দেখবেন রিপোর্ট এ প্রবলেম। রিপোর্ট এ প্রবলেমে আপনি জাস্ট ক্লিক করবেন। ওকে, রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন।
আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন মেসেজ এন্ড সেট। মেসেজ এন্ড সেটে ক্লিক করার পরে আমি আপনাদেরকে যে লেখাটা দিছিলাম ওই লেখাটা এখানে জাস্ট পেস্ট করে দিবেন, দেন ডান এবং সাবমিট। ওকে, তো সাবমিট ক্লিক করার পর এখানে একটা মেসেজ আসছে, থ্যাংক ইউ ফর সেন্ডিং আস ইওর ফিডব্যাক। তো আমরা জাস্ট ক্লোজ করে দিই, ক্লোজ করার পর এটা বাদ করে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার দেওয়ার পর আমি আপনাদেরকে বলে দিই এটা আপনাদের 24 ঘন্টা অথবা 48 ঘন্টা অর্থাৎ একদিন অথবা দুই দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি। তো তারপর থেকে আপনারা আপনাদের ফেসবুক আইডিটা ইউজ করতে পারবেন, যে কারোর সাথে সেট করতে পারবেন ইচ্ছে মতো। ওকে, তো ইচ্ছে মতো বলতে এখানে আমি আপনাদেরকে বলে দিই এই তিনটি টিপসের মাধ্যমে আপনারা মূলত আপনাদের ফেসবুক আইডি যে ব্লক সিস্টেমটা অর্থাৎ এই সিস্টেমটা এই সমস্যাটা আপনারা ঠিক করতে পারবেন। ওকে, তো এটা করার জন্য অবশ্যই আপনাদেরকে তিনটা সিস্টেমের যে কোনো একটা সিস্টেম অ্যাপ্লাই করতে পারেন আপনারা, অর্থাৎ এই তিনটা সিস্টেমের যে কোনো একটা সিস্টেম আপনারা ফলো করলেই হবে, অথবা তিনটা সিস্টেমই আপনারা ফলো করতে পারেন, অথবা আপনারা আমাকে আমার ফেসবুকের আইডি লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আমি এমনিতে বলে দিচ্ছি আপনি যদি ফেসবুকে গিয়ে জাস্ট SISIR শিশির লিখে সার্চ করেন তাহলেও পরে আমার আইডিটা পেয়ে যাবেন। আপনি জাস্ট আমাকে মেসেজ করে আপনার আইডির পাসওয়ার্ড এবং ইমেল আইডি অথবা নাম্বার দিয়ে দিলে তাহলে আমি আপনার হয়ে অ্যাপ্লাই করে দেবো FB টিমকে। ওকে, তো এভাবে আপনারা মূলত আপনাদের ফেসবুকের এই সমস্যাটা সমাধান করতে পারেন। আর আপনাদেরকে আমি একটা সতর্কবাণী করে দেই, আপনারা এমন কিছু শেয়ার করবেন না যাতে করে ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার ভঙ্গ হয়। ওকে, যেমন আপনি সেক্সুয়াল কোনো বিষয় অথবা ডেঞ্জারাস কোনো বিষয়, যেমন হাত কাটা গেছে পা কাটা গেছে এরকম কোনো বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করবেন না, এবং কথা হচ্ছে আপনার সেক্সুয়াল হার্মফুল এবং ডেঞ্জারাস এরকম কোনো বিষয় নিয়ে আপনি ফেসবুকে পোস্ট করবেন না। আর ফেসবুকে ঘন ঘন কারোর সাথে বেশিক্ষণ সেট করবেন না, বেশিক্ষণ সেট করার মধ্যেও কিন্তু অনেক সময় দেখা যায় যে এই সমস্যাটা হয়ে থাকে। যেমন একই পোস্ট অথবা একই মেসেজ যদি আপনি কাউকে বারবার পাঠান অথবা একই পোস্ট বারবার শেয়ার করেন তাহলেও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। ওকে, তো এই সমস্যাটা হওয়ার কারণে হচ্ছে মূলত এগুলো। তো আপনাদেরকে বলবো যে এগুলো করা থেকে আপনারা বিরত থাকেন, তাহলে আপনারা মূলত আপনাদের ফেসবুক আইডিটা রক্ষা করতে পারবেন এই সমস্যাগুলো হওয়া থেকে। ওকে, তো আরও এই বিষয় সম্পর্কে ফেসবুকের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এবং সলভ করতে চাইলে নিজে নিজে তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে যান। প্লেলিস্টে যাওয়ার পর ওখানে ফেসবুকের একটা প্লেলিস্ট আছে, ওখানে ফেসবুকের বিভিন্ন সমস্যা এবং সমাধান সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং কীভাবে ঠিক করবেন এ টু জেড দেখানো হয়েছে। ওকে, তো আপনারা চাইলে ওই ভিডিওগুলোও দেখতে পারেন এবং ডেসক্রিপশন বক্সে বিভিন্ন ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে যেগুলো ফেসবুকের যে কোনো সমস্যা রিলেটেড, তো আপনারা চাইলে ওইগুলো দেখে নিতে পারেন আপনাদের বিভিন্ন সমস্যার নিজেরাই সমাধান করার জন্য। ওকে, তো আশা করতেছি ভিডিওটা আপনাদের উপকারে আসছে, একটু হলেও ভালো লাগছে, অর্থাৎ আপনারা ভিডিও দেখে আপনাদের নিজেদের ফেসবুক আইডিটা ঠিক করতে পারছেন। যদি ঠিক করতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিতে কোনো টাকা খরচ হয় না, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে। ওকে, তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এতে করে আমি উৎসাহিত হই নতুন ভিডিও তৈরি করার জন্য। তো অবশ্যই একটা লাইক দিবেন, এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত দিতে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন যাতে করে তারাও এরকম সমস্যা নিজে নিজে সমাধান করতে পারে। ওকে, তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা।